ওরা ওই শুধু ময়না আমার ময়না চ্যানেল আর আর কি চ্যানেলকে ডেকে নিয়েছে, খালি দু তিনটা বক্তব্য রেখে দেয় শুনেলে। আমি মিডিয়াদেরকে বলবো, যেমন আনন্দ এবিপি আনন্দ, এরা দেখুন সব সময় কথা জ্যোতিপ্রিয় মল্লিক কোথায় কি কি দেখাচ্ছে আর মানুষের কোনো খবর দেখায়নি। বিজেপি সব সাধু, শুভেন্দু অধিকারী বুড়া বুড়া কথা বলে, সে নিজে ২৫টা দপ্তর থেকে টাকা কত টাকা চুরি করেছে তার কোনো হিসেব নয়। সে যেদিন এই ২০২৪ সরকার চলে যাবে, শুভেন্দু তো নয় তার পুরো পরিবার জেলে যাবে, কেউ একজনও বাঁচবেনি। তারা তারা কত টাকা ঘোটালা করেছে তার কোনো হিসেব নেই। তারা তৃণমূল কংগ্রেসকে চোর বলে, ছোট নেতা, যে বিজেপি তৃণমূল থেকে বিজেপিতে গেছে সে নিজে চোর, সে আমাদেরকে চোর বলে। দুর্ভাগ্যের বিষয় আমরা কোন জায়গায় বাস করছি, আমাদেরকে বোধহয় বাংলা ছেড়ে পালিয়ে যেতে হবে। একটু ভালো লোক বলতো, আমরা যদি চোর তো কেন আমরা হাজতে ঢুকবো, আমরা হাজতে যাবনি কেন? আমরা তো চোর, চোর তো হাজতে যায়, তারা হাজতে যায়নি কেন? ইডি সিবিআই কে দিয়ে কি কি করে মাঝে মাঝে ওই আটকে রেখে, যখন নির্বাচন আসে তখন তার ইডি আর সিবিআই লাগে, তার আগে লাগেনি। একজনকে সাজা দিক না, সুদীপ্ত সেন ১২ বছর হয়ে গেছে, তাকে কেন সাজা দিতে পারেনি? কোটি কোটি টাকা গরিব মানুষের টাকা নিয়ে আটকে বসে আছে, তো তার সুদীপ্ত সেনকে হয় সাজা দিক, ফাঁসি দিক, মৃত্যুদণ্ড দিক, যাই দিবে দিক, যাবজ্জীবন দিক, তার টাকাটা ফেরত করুক। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার, আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন।